আজকাল পুরুষদের মধ্যে সবচেয়ে বড় যৌন সমস্যা হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত সমস্যা, অর্থাৎ দীর্ঘ সময় ধরে সহবাস করার অক্ষমতা। আজ আলোচনা করব এই সমস্যার সমাধান নিয়ে। আসসালামু আলাইকুম, টিটিএস হোমিও মেডিকেয়ারে নিত্যদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সবাইকে স্বাগত জানিয়ে আমি ডক্টর রুহুল আমিন শুরু করছি আজকের আলোচনা পর্ব। আশা করি সবাই ভালো আছেন। আজ আলোচনা করব প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত সমস্যার সমাধানে কার্যকর মেডিসিন ইহোমবিনাম সম্পর্কে। তাই যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান তারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরুষদের যৌন সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত সমস্যা, অর্থাৎ দীর্ঘ সময় ধরে সহবাস করার অক্ষমতা। এছাড়াও রয়েছে ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা, ধাতু দুর্বলতা এবং অল্প উত্তেজনাতে ফ্লুইড নিঃসৃত হওয়া। পুরুষদের এই যৌন সমস্যার পিছনে যথেষ্ট কারণও রয়েছে। অতিরিক্ত দুশ্চিন্তা, অল্প বয়স থেকে মাস্টারবেশন বা হস্তমৈথুনে আসক্ত হয়ে পড়া, পর্ন ভিডিও দেখা, খাদ্যাভ্যাসে অনিয়ম ইত্যাদি। আজ পুরুষদের দীর্ঘ সময় ধরে সহবাস করার কার্যকর একটি হোমিও মেডিসিন নিয়ে আলোচনা করব। মেডিসিনটির নাম ইহোমবিনাম। মেডিসিনটি জননেন্দ্রিয়ের উপর খুব ভালো কাজ করে, শরীরে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে এবং দীর্ঘ সময় ধরে জননেন্দ্রিয়কে সক্রিয় রাখে। যদি আপনার উত্থানজনিত সমস্যা হয়, যদি অল্পতেই পেনিস বা লিঙ্গ শিথিল হয়ে পড়ে, যদি স্নায়বিক দুর্বলতার কারণে পুরুষত্বহীনতা দেখা দেয়, সেক্ষেত্রে ইহোমবিনাম মেডিসিনটি খুবই কার্যকর একটি হোমিও মেডিসিন। যদি সহবাসের সময় দ্রুত বীর্যপাত হয়, যদি দীর্ঘ সময় সহবাস করার ক্ষমতা হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে ইহোমবিনাম মেডিসিনটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটি ব্যবহারে সহবাসে সময় বৃদ্ধির পাশাপাশি সহবাস হবে তৃপ্তিদায়ক। এবার চলুন জেনে নেই ইহোমবিনাম মেডিসিনটির ব্যবহারবিধি সম্পর্কে। ইহোমবিনাম মেডিসিনটি 3x পটেন্সিতে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে 3টি করে ট্যাবলেট দিনে 3 বার খেতে পারেন। আপনারা 30 বা 200 পটেন্সিতেও এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে 3 থেকে 5 পটা মেডিসিন হালকা গরম পানির সাথে মিশিয়ে দিনে 3 বার খেতে হবে। ইহোমবিনাম মাদার টিংচার মেডিসিনটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একটু সচেতন হতে হবে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা এই মেডিসিনটি অবশ্যই এড়িয়ে চলবেন। এছাড়াও অনেক কার্যকর মেডিসিন রয়েছে হোমিওপ্যাথিতে যেগুলোর লক্ষণভিত্তিক ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করব, যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসেবে মেডিসিন সেবন করবেন। এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন এবং অবশ্যই ভালো মানের মেডিসিন সংগ্রহ করবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আপনার সমস্যার কথা কমেন্ট করে লিখে জানাতে পারেন। এছাড়া আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তবে আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আপনাদের সুস্থতাই আমার কাম্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, টিটিএস হোমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।